এখন বাবরি মসজিদের কথা, বাবরি মসজিদের জন্য সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছিল। আজকে বাবরি মসজিদ বেঈমানদের হাতে চলে গেল। তার উদ্বোধন করেছেন মন্দির হিসেবে, রাম মন্দির হিসেবে। লেবাননে বিশাল বড় একটা বোমা হামলা হলো। আমি শুধু আপনাদের সকলের কাছে বলবো, আল্লাহ যদি আমাদের এই পরীক্ষা নেওয়ার পরে অন্তত আখেরাতে আমাদেরকে মাফ করে দেন, এটাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া। এবং আমি আজকে লাইফে আসার একটাই মাত্র উদ্দেশ্য, হৃদয়টা আজকে কষ্টে ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবরি মসজিদ আজকে মুসলমানের হাত ছাড়া হয়ে গেল। বাবরি মসজিদ আজকে হাত ছাড়া হয়ে গেল মুসলমানের। যে মসজিদে শত শত বছর আমার রব্বে কারিমকে, আমার আল্লাহকে সেজদা দিয়েছে, জুমার নামাজ হয়েছে, সেই বাবরের যুগ থেকে নিয়ে সেই শত শত বছর এই মসজিদ মুসলমানের আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে, সেজদা হয়েছে। আজকে সেই মসজিদ মুসলমানের কমজোরির কারণে, দুর্বলতার কারণে বেঈমানদের হাতে দখলে চলে গেল। মসজিদের ভিতরে বসে তারা পূজা করছে, শুনলাম এই দুই তিন দিন ধরে শুরু হয়েছে তাদের পূজা। আল্লাহ আর কত ধৈর্য ধারণ করব। তবে আমার বিশ্বাস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, নৈরাশ হলে চলবে না। আমি আমার আলেম ভাইদেরকে বলবো, দেশ ও দেশের বাইরে যে সমস্ত আমার মুহিব্বিনরা আছেন সকলকে বলবো, আমাদের সবরে জামিল ইখতিয়ার করতে হবে। এখন ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামের সবরে জামিল ইখতিয়ার করতে হবে, তাছাড়া আমাদের উপায় নেই, নয়তো রণাঙ্গনে নেমে যেতে হবে এখনই। এই পাশ্চাত্যের এই মোদী সরকার আমাদের সেই কলিজার স্পন্দন, শত শত বছর আগের সেই বাবরি মসজিদ বেঈমানদের হাতে যারা রায় দিয়ে তুলে দিল, রব্বে কারিম আমাদের কিছুই করার নেই, আমাদের হাত পাও বাঁধা। আল্লাহ আমাদের চোখ শুধু চেয়ে চেয়ে দেখতেছে, আপনার চোখ তো শক্তিশালী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সেই সুফিয়া মসজিদ যেটা লিবিয়ায় আজকে প্রতিষ্ঠা হয়েছে, আজকে যেই আয়া সুফিয়া যেটা এখন আজকে তুরস্কের জমিনে তুর্কিদের আজকে আজাদ হয়ে গেছে, এত বছর পরেও ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ আবার মসজিদের মেম্বারে বসে সেই মুসলমানের আজানের ধ্বনি, বেলালের সেই শিখানো আজানের ধ্বনি, আমার বিশ্বনবীর শিখানো সেই আজানের ধ্বনি, সে আবদুল্লাহ ফজলের সেই আজানের ধ্বনি, স্বপ্নে পাওয়া সেই আজানের ধ্বনি, আল্লাহর হুকুম আবার বাবরি মসজিদের মিনারে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। কিন্তু সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে এই আয়া সুফিয়া মসজিদের মতো। ইনশাআল্লাহ আল্লাহর পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা, আমাদের মাঝে আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়েছে ভাই। কেউ ধৈর্য হারা হব না, কেউই ধৈর্য হারা হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কখনই ধৈর্য হারা হওয়ার কিছুই নেই, আল্লাহ শুকর। আবার এই বাবরি মসজিদ মুসলমানের হাতে আসবে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে, কোনো সন্দেহ নাই, আসবে বাবরি মসজিদ। আমি আমার সমস্ত আমার লাইফে যারা এখন জয়েন করেছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে। আপনারা যে যেখান থেকে আমার এই লাইফে জয়েন হয়েছেন, আপনারা বাবরি মসজিদের কথা মনে করে রব্বে কারিমের কাছে অন্তত দুই ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে একটু রুনাজারি করবো শেষ রাত্রে, আল্লাহ মুসলমানের আর কত পরীক্ষা নিলে
মুসলমান আর কত ধৈর্য ধারণ করলে আপনি মুসলমানের প্রতি সন্তুষ্ট হবেন? আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে এই বিজাতির হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আয় রাব্বে কারিম, মুসলমান একটার পর একটা ইমানি পরীক্ষা দিচ্ছে, এখন চলছে সারা পৃথিবী জুড়ে মহামারী, করোনার তাণ্ডবে সারা পৃথিবীটা অচল হয়ে গেছে। আবার এদিক দিয়ে আমার বাংলাদেশে বন্যার পানিতে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল তলিয়ে গেছে, মানুষ ঘরহারা, খাবার নাই, পেটে খাবার নাই, মায়ের স্তনের দুধ নেই, আর কত পরীক্ষা মুসলমান দিবে? এদিক দিয়া লেবাননে বিশাল বড় একটা বোমা হামলা হলো। আমি শুধু আপনাদের সকলের কাছে বলবো, আল্লাহ যদি আমাদের এই পরীক্ষা নেওয়ার পরে অন্তত আখেরাতে আমাদেরকে মাফ করে দেন, এটাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া। এবং আমি আজকে লাইফে আসার একটাই মাত্র উদ্দেশ্য, হৃদয়টা আজকে কষ্টে ক্ষত বিক্ষত হয়ে গেছে, বাবর এই মসজিদ আজকে মুসলমানের হাত ছাড়া হয়ে গেল। যে মসজিদে শত শত বছর আমার রব্বে কারিমকে আমার আল্লাহকে সেজদা দিয়েছে, জুমার নামাজ হয়েছে, সেই বাবরের যুগ থেকে নিয়ে সেই শত শত বছর এই মসজিদ মুসলমানের আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে, সেজদা হয়েছে। আজকে সেই মসজিদ মুসলমানের কমজোরির কারণে, দুর্বলতার কারণে বেঈমানদের হাতে দখলে চলে গেল, মসজিদের ভিতরে বসে তারা পূজা করছে। শুনলাম এই দুই তিন দিন ধরে শুরু হয়েছে তাদের পূজা। আল্লাহ আর কত ধৈর্য ধারণ করব? তবে সবরের একটা পরীক্ষা, ইমানের পরীক্ষার একটা রেজাল্ট মুসলমান আজ হোক কাল হোক পাবে। যে আয়া সুফিয়া মসজিদের মতো যদি 80-82 বছর পরে আবার মুসলমানের হাতে আয়া সুফিয়া মসজিদ আসে, সেই খ্রিস্টানদের হাত থেকে আল্লাহ হেফাজত করে, সেই খ্রিস্টানদের বানানো এই আতাতুর্ক কামাল পাশা ঘোষণা দিয়েছিল জাদুঘর হিসেবে, সে কামাল পাশার হাত থেকে মুসলমানের হাতে আল্লাহ করে দিতে পারে, জাদুঘর থেকে মসজিদ রূপান্তরিত করে দিতে পারে, এই বাবরি মসজিদে ইনশাআল্লাহ একদিন আবার মসজিদে রূপান্তরিত হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আগামীকালকার প্রতিটা মসজিদে আমি সমস্ত খতিব, সমস্ত বাংলাদেশের এবং পৃথিবীর যে প্রান্তেই বাংলাভাষী আমার খতিব ভাইরা আছে, আমি জানি আমার মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়া অনেক বাঙালি খতিব আছে আমার জানামতে, যে যেখান থেকে আমার লাইফে জয়েন হয়েছেন, এবং আমার জানামতে সৌদি আরবে অনেক বাঙালি ভাইরা খতিব আছেন। আমি সৌদি আরবে দেখে দিই যে সমস্ত মসজিদ আমার বাঙালি ভাইরা, বাংলাদেশি ভাইরা আমাকে বয়ান করতে নিয়ে গিয়েছিলেন, আমার অনেক বাংলাদেশি, আমার কলেজার টুকরা ওলামা একরাম, আমার কলেজার স্পন্দন আলেম ভাইরা সেখানে জুমার খুতবা প্রদান করেন আমি জানি। তা আমি লাইফে এসে আপনাদেরকে আমার হৃদয় থেকে একটু উদার্ত আহ্বান জানাবো, আপনারা তো কালকে বাবরি মসজিদ নিয়ে একটু কথা বলবেন, কোনো সাংঘর্ষিক নয়, শুধু আল্লাহর কাছে সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলবেন। হয়তো আল্লাহ পাক মুসলমানের যে কোনো পাপের কারণে আজকে মসজিদ মন্দির হয়ে গেল, যেটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস যেটা ধৈর্য ধারণ করা ছাড়া কিছুই করার নেই। সারা পৃথিবীর ওলামা ইকরাম যারা বাংলা ভাষায় বয়ান করবেন আগামীকালকে, অন্ততই বাবরি মসজিদের জন্য দোয়া করতে পারবেন, আয় আল্লাহ জানি না আপনি ইমানি পরীক্ষা নিচ্ছেন, আমরা জানি, আমরা সবর করলাম এবং আমরা আশায় রইলাম, যেখানে মন্দিরে বিজাতিরা, এই হিন্দুত্ববাদীরা যারা আজকে মন্দির বানিয়েছে, আল্লাহ মসজিদ আমাদের হাতে একদিন তুলে দেবেন আবার মসজিদ হিসাবে, আয়া সুফিয়ার মতো আপনি আবার মসজিদে আমাদের হাতে তুলে দেবেন। যে যেখান থেকে আমার কথাগুলি শুনছেন,
হয়তো আমি অগোছালো কথা বল, আমি লাইফে এসে অগোছালোভাবে কথাগুলি বলি, আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না। বয়নের মঞ্চ আর লাইফে এসে কথা বলার দক্ষতা আমার কম। ভাঙ্গা ভাঙ্গা জবান দিয়ে যা কিছু বলেছি, যদি আমার কথা আপনারা বুঝেন, একটু সায় দেন এবং কথাটা শেয়ার করে দেন প্লিজ। প্লিজ যে যত শেয়ার করবেন আমার আলেম ভাইদের কানে পৌঁছে যাবে, এটা ইমানই দায়িত্ব ভাইজান। বাবরি মসজিদ আজকে হাতছাড়া হয়ে গেল মুসলমানের, এবং এই বছর 2020 সালে কত আলেম মারা গেল, এতগুলি আলেম একই বছরে। এবং বাংলাদেশের প্রবীণ প্রবীণ আলেমে দিন, শেখুল হাদিস, শেখুল ওলামা এবং শেখুল ওস্তাদ পীর মাশায়েক অনেক বুজুর্গ চলে গেলেন অল্প কয়েক মাসের মধ্যে। এটা আমাদের দেশে ভালো লক্ষণ নয়, এটা কেয়ামতের আলামত। কারণ যখন হক্কানি ওলামা একরাম জমিন থেকে চলে যায়, তখন আসমান কাঁদে, জমিন কাঁদে, পশু পাখি বিরক্ষরলতা কাঁদে। আমরা হয়তো কাঁদি না, কিন্তু এরা কাঁদে, এরা জানে যে কী জিনিস চলে গেল পৃথিবী থেকে। কারণ যতদিন পর্যন্ত একজন হক্কানি আলেম, একজন হক্কানি মুসলমান, লা তাকুমু সাআহাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ, একজন হক্কানি মানুষ সিদ্দিক, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না।